ছবি দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে এটি কোনো বাংলাদেশি পরিবার নয়। এরপরও মনে হতে পারে তাদের বাবা অথবা মা বাংলাদেশি, সে সুবাদেই এমন ছবি তোলা। সে ভাবনাটাও ঠিক নয়, তাহলে তাদের গায়ে বাংলাদেশের জার্সি কেন? কারণ তাদের বাবার নাম জেমি ডে। হ্যাঁ, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমির কথাই বলা হচ্ছে। এবার বিষয়টা পরিষ্কার তো? জাতীয় ফুটবল দলের কোচ জেমির চার ছেলে, বাবার সূত্র ধরে তারা এখন বাংলাদেশ দলের সমর্থক হয়ে উঠেছে। বাংলাদেশ জাতীয় দলের কোচ জেমি চার ছেলের জনক। ছবির বাঁ পাশ থেকে 15 বছরের বড় ছেলে লুই, 6 বছরের ছোট ছেলে জেস, এরপরে দাঁড়িয়ে তার চেয়ে 2 বছরের ছোট টিলার, সবার ডানে দাঁড়ানো হ্যারির বয়স 14 বছর। বিশ্বকাপ প্রাক বাছাইয়ের পর ছুটিতে যাওয়ার সময় চার ছেলের জন্যই বাংলাদেশ থেকে ফুটবল দলের জার্সি নিয়ে যান জেমি। তবে ফুটবলের সঙ্গে বড় দুই ছেলের জন্য ক্রিকেট দলের 2 সেট জার্সিও কিনতে হয়েছে তাকে, কারণ বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলকে সমর্থন জানানো, আর যেহেতু নিজের দেশ ইংল্যান্ড বিশ্বকাপ চলছে, ছেলেদের গায়ে বাংলাদেশে জার্সি না থাকলে আর কেমন হয়। গত বছর মে মাসে বাংলাদেশ দলের দায়িত্ব গ্রহণ করেছেন জেমি। সফলভাবে 1 বছরের মেয়াদ পূরণ করার পরই জেমির সঙ্গে আরও 1 বছর চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাংলাদেশ এখন তার কাছে সেকেন্ড হোম, তাই মাতৃভূমি ইংল্যান্ডের পর বাংলাদেশের সঙ্গেই থাকছে তার সমর্থন। ইংল্যান্ডের পরে আমি বাংলাদেশের সমর্থক, যেহেতু বাংলাদেশ আমার দ্বিতীয় দেশ, তাই এবার বিশ্বকাপে মন প্রাণ দিয়ে দলটিকে সমর্থন করব। বাংলাদেশ দলের জেমির পছন্দের খেলোয়াড় তামিম ইকবাল, তা তিনি আগে থেকে জানিয়েছেন। তবে ছেলেদের পছন্দ বোলার রুবেল হোসেন, ছেলেদের নিয়ে মাঠে গিয়ে খেলা দেখার আগ্রহের কথাও জানালেন জেমি।